আমি বাপি আমার শ্বশুর হাজতে আপনি কি মনে করেন এরপরে আমার সংসারটা ঠিক হবে না বাদী কি হবেন ও সিগনেচার কর আমি কেন বাদী হতে যাব তুমি কি পাগল হয়ে গেছো আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কেস করব তাহলে কে বাদী হবে আমি বাদী হব আস্তে কথা বল কেস করবেন না তো থানা আসলেন কেন দেখুন ভাইয়া আমরা আসলে এই মামলা মোকদ্দমার প্যাচে পড়তে চাচ্ছি না আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমি একজন শিক্ষিকা আমার হাজবেন্ডও একজন শিক্ষক হ্যাঁ বুঝলাম আপনারা সবাই শিক্ষক পরিবার তো স্কুলে গিয়ে কাউ কাউ করেন থানা আসার তো কোনো প্রয়োজন ছিল না মুখ সামনে কথা বলেন কে কাউ কাউ করছে হ্যাঁ আমি আপনাকে সবকিছু তো বললাম স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় না মাঝে মধ্যে সেই গন্ডগোলটাই হয়েছে আমার বাবা একজন অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে দ্যাটস ইট আমার হাজবেন্ড এসে আমাকে নিয়ে যেতে চেয়েছে বাবা আটকাতে চেয়েছে ধাক্কা লেগে পড়ে গিয়েছে এখানে কেস ফাইল করার কিছু নাই এটা বুঝলাম বুঝলাম এসব কিচ্ছা তো বহুতবার কইছেন এজাহারও লিখছেন তাই এখন দয়া করে কোন বাদী কে হবে আপনি ভাই আমারে বাদী করলেন কেন কে বাদী হবে তাহলে বাদী কি হবে সেটা আমি কি জানি আমি থানায় গেলাম না আমি বাদী হয়ে গেলাম কিভাবে ভাই সিস্টেম 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 মানে সিস্টেম মানে যে আমাকে এসআই টু বলা না তার দিয়ে সিস্টেম করে হবে এসআই টু বলা মানে আপনি যার কথা বলছেন সে না এ হচ্ছে সাব ইন্সপেক্টর আমার খুব খাতিরে বুঝছেন না স্যার ওই এজারের দরখাস্ত তো তারে ধরাই দিছি আপনার নামে দরখাস্ত করে দিছে স্যার আরে স্যার এত বছর যাবত কাজ করি স্যার সিস্টেম তো সব আমাদের জানা আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না নাকে তেল দেয় ঘুমান টেলিভিশন দেখেন গান বাজনা শুনুন স্যার আমি আপনার কাছে আসলাম আপনার সব পরামর্শের জন্য আপনি তো বলছেন যে আপনি সংসার করতে চান না আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন আরে ভাই রাগের মাথায় তো মানুষ অনেক কথা বলে কিন্তু তারপর আমি আমার বউকে তো ভালোবাসি এটাও সত্য ভাই কিসের ভালোবাসা আরে ভালোবাসলে আপনি আপনার শ্বশুরের মাথা বাদ দিলেন কেন আর আপনার শ্বশুরের মাথা বাদ দিলেন মনে করছেন আপনার ছেড়ে দিব কোনো মতে ছেড়ে দিব তারাও আপনার নামে কেস বুঝছেন না তারা অলরেডি থানা হাজতে চলে আসছে আপনার নামে কেস কে কে আসছিল থানা কেন বুঝছে আপনার সম্বন্ধে আপনার বউ আর যে ছেলেপেলেরা তার তো দল বেঁধে মিছিল করে গেছে মিছিল হয়েছে না মিছিলে কি বলছে তাহলে ঠিক আছে স্যার কিছু হলে জ্বলবে এবং ঘরে ঘরে মামুনের চামড়া তুলে নেবো আমরা তাই না হ্যাঁ আরে ভাই আপনি তো একটু বুদ্ধিমানের মতো কাজ করছেন আমার কাছে আইসে আমি তো সব ঘটনা সাক্ষী আপনি তো ঘটনা ঘটায় যে আমার কাছে আসছে আমি তো সাথে সাথে এসআই টুটুলের মামলায় ফিট করে দিছি এবং সদ্য শীতের মতো আমার কাছে সদ্যশীত মানে বুঝতে না জেলা আরে তো এতক্ষণে আপনার হাতে হাত করে দিয়ে আপনারা হামদায় দেখছো দেখ টাকা আপনাকে না দিলাম আমি কত দিছে 5000 টাকা তাই 5000 টাকা কিছু হয়নি আরে এই সাইট টুটুলের সিস্টেম করতে তো আমার কমিটি 10000 টাকা দিয়ে দিতে 10000 টাকা আমার কাছে কোনো টাকা নাই ভাই কার্ড আছে না তার কাছে এটিএম কার্ড আছে না তাহলে শোনেন যে আমার পাশে পাশে একটা ভূত আছে ওখান থেকে তুলে দেবে আরে কি চিন্তা করতেছেন চলেন না